ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم وعليكم السلام. মাকরু ও হারামের সংজ্ঞা বলুন ও পার্থক্য কি? মাকরু এবং হারামের সংজ্ঞা হচ্ছে, হারাম সরাসরি যা করলে শাস্তির কথা আসছে, সেই শাস্তি দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক শাস্তির কথা আসছে, গুণা বড় গুণার কথা আসছে সেটা। আর মাকরু হচ্ছে এমন জিনিস যা করতে নিষেধ করা হয়েছে তবে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এটা হারাম পর্যায়ে যায় না, এই জন্য কারণ কোনো শাস্তির কথা বলা হয় নাই, কোনো শাস্তির কথা বলা হয় নাই। যেমন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে দুই রাকাত নামাজ পড়তে নিষেধ করেছে, সালাত পড়তে নিষেধ করেছে, তাই না? কিন্তু কোনো বলেন নাই যে আসরের পরে পড়লে এত এত বছর জাহান্নামে থাকবে, এটা বলেন নাই। এর অর্থ হচ্ছে এটা নিষিদ্ধ, এটা মাকরু অপছন্দনীয় সময়, কিন্তু এখানে সালাত আদায় করলে বড় গুণ হবে। কিন্তু সূর্য ডুবার সময় নিষেধ করেছে কঠিনভাবে, যে সূর্য কি ডুবে শয়তানের দুই সিংহের মাঝখান দিয়ে ডুবে বলছে, অর্থাৎ পার হয়, এর অর্থ হচ্ছে এটা কঠিনভাবে নিষেধ করেছে, একটা শয়তানের সাথে তুলনা করা হয়েছে, এটা হারাম। তো আগেরটা মাকরু, এটা হারাম, অর্থাৎ যেটা আর কঠিন, এটা শয়তানের সাথে বা কোনো হারাম জিনিসের তুলনা করা তখন সেটা হয়ে যায় হারাম, আর যদি এটা না হয় এমনি নিষেধ করা হয় তখন সেটা হয় মাকরু। আশা করি বুঝতে পারছেন।